Assalamualaikum everyone, welcome back to my channel Ghure Ashi. Asha korchi apnara shobai bhalo achen. Ajker blog ti ship theke shuru hocche. Ajke amra kothay jacchi janen? Ajke amra jacchi hocche phra island hocche Thailand er onnotomo sundor ekta tourist spot jekhane hocche Thailand e gele prottekta manusher jawa uchit. তো এটা ছিল আমাদের ফার্স্ট স্পটটা, এটা ছিল মানকি বিচ। ফার্স্ট আমরা মানকি বিচে যাই। আমরা হচ্ছে সেদিন ভোরে ঘুম থেকে উঠে দেন ব্রেকফাস্ট করে আওনাং বিচের যে বোট ইয়ার্ড আছে ওইখান থেকে বোটে উঠি। ওঠার পর আমরা বিচটাতে পৌঁছাই। তো এখানে আমরা একটা ইন্ডিয়ান ভাইয়াকে বললাম আমাদের ছবি তুলে দিতে। তো ভাইয়াটা বললো ছবি তো অলওয়েজই তুলেন, এখন একটা ভিডিওই করেন, ভিডিও তো অনেক সুন্দর একটা মেমোরি হয়ে থাকে। তো উনি সুন্দর করে একটা ভিডিও করে দিল। তো এটা ছিল সেই ফার্স্ট আইল্যান্ডটা, খুবই সুন্দর। এখানে অনেক বড় বড় পাহাড় ছিল, এখানে অনেক সুন্দর অনেক মানুষ হচ্ছে এখানে ক্লাইম্বিং করছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড আইল্যান্ড। আমি আসলে বেবিকে নিয়ে তেমন কোনো ভালোভাবে ফুটেজ নিতে পারিনি, তাও আমি আমার বেস্ট ট্রাই করেছি যাতে আমি একটা সুন্দরভাবে ব্লগ করতে পারি। তাও আমার ফোনে যত ব্লগের জন্য ক্লিপ ছিল ওগুলো আনফর্চুনেটলি আমার বেবি কীভাবে যেন ডিলিট করে ফেলেছে আমি জানি না। তাও আমি আমার হাজব্যান্ডের ফোন সব কিছু মিলিয়ে ঝিলে ট্রাই করেছি যাতে একটা ভালোভাবে ব্লগ করতে পারি। আশা করছি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে। এখানে আমাদের সাথে অনেকগুলো ফরেনার ছিল, এখানে আমরা বিভিন্ন কান্ট্রির মানুষ একসাথে যাচ্ছি। এখানে সবার সাথে আমাদের খুবই ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল। আমাদের পাশে ছিল একটা জার্মানির কাপল, ওনারা ছিল হাজব্যান্ড ওয়াইফ, একটা বেবি ছিল, ছেলে বেবি ছিল 4 ইয়ার, আর মেয়ে বেবি ছিল 6 মান্থ। আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি যে উনি কীভাবে এত ছোট বেবিকে নিয়ে এই জায়গায় আসলো। আমার বেবি তো তাও সেই সময় 8 মান্থ ছিল, ওনার বেবি তো আরও ছোট ছিল। তাও ওনাকে আমি জিজ্ঞেস যখন করলাম যে আপনি কীভাবে এরকম পানির মধ্যে লাফ দিচ্ছেন বাবুকে নিয়ে, উনি বলতেছে যে এটা তার জন্য কোনো ব্যাপারই না। মানে ফরেনার আমি একটা জিনিস দেখেছি, তারা এইসব জিনিস খুব এনজয় করে। তো আমি ওই বেবিটাকে কুলে নিয়েছিলাম, তো নাহিয়ান বেবিটাকে অনেক আদর করেছিল। এখানে সবাই স্নোকলিংয়ের জন্য রেডি হচ্ছে। এখানে আমার হাজব্যান্ড স্নোকলিং করে, বাট আমি পারি না। আমার খুবই ইচ্ছা ছিল করার, বাট আনফর্চুনেটলি নাহিয়ানের জন্য করতে পারিনি। বাট যখন আমার হাজব্যান্ড পানিতে নামে সেই সময় নাহিয়ান ঘুমিয়ে পড়ে, আমার ব্যাড লাগছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ডের স্নোকলিং করাটাই আমি এনজয় করি। এখানে সবাই অলরেডি পানিতে নেমে গিয়েছে। এই ভিডিও ফুটেজগুলো আমার হাজব্যান্ড নিয়েছিল, সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিপ ব্লু কালার পানি, পানিটা দেখলেই তো ভালো লাগে। আমার তো ভিডিও করতে করতে এই ফুটেজগুলো দেখে মন চাচ্ছে আবার আমি এই জায়গাটায় চলে যাই। এখানে কিন্তু অনেকে কুবা ডাইভিংও করেছিল। এখানে কুবা ডাইভিং করার জন্য এক্সট্রা কিছু টাকা পে করা লাগবে। তো এই স্নোকলিংয়ের যেই ইয়াটা ছিল এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। আমাদের হচ্ছে ওই দিন মোট 4টা ডেস্টিনেশন, চারটা আইল্যান্ডে যাওয়ার কথা ছিল। তো আমরা টোটাল 3টা আইল্যান্ডে নামি, কারণ হচ্ছে সেদিন হচ্ছে খুবই গরম ছিল, আর আইল্যান্ডে যেহেতু বালু থাকে সেটা হচ্ছে সূর্যের আলোর কারণে খুবই গরম হয়ে যায়। তো নাহিয়ানকে নিয়ে আমরা আর এই হ্যাসেলটা করি না, আমরা বোর্ডেই থাকি। তো এখন হচ্ছে আমরা আমাদের যে 3rd ডেস্টিনেশন ছিল সেখানে যাব। আর হচ্ছে আমাদের প্যাকেজের সাথে সেদিন দুপুরের খাবারটা ইনক্লুড ছিল। তো যেই 3rd আইল্যান্ড ওইখানে যাওয়ার পর আমাদেরকে খাবার দিবে,
ও আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দেই যে ফোর আইল্যান্ডে যখন আপনারা একটা প্যাকেজ নেবেন তখন হচ্ছে আপনাদের বোট থেকেই পানি দিবে, আপনার যত ইচ্ছা তত মিনারেল ওয়াটার নিতে পারবেন, পানির বোতল দিবে। আরেকটা হচ্ছে যে ফোর আইল্যান্ডে কিন্তু আইল্যান্ড থেকে অনেকটা দূরে বোটটা হচ্ছে পার্ক করে, কারণ হচ্ছে যে আইল্যান্ডের একদম উপরে বালির উপরে তো বোটটা নেওয়া পসিবল না, তো তখন কিন্তু এই অনেকগুলো পানি অলমোস্ট আমার গলা পর্যন্ত ছিল পানিটা, এতখানি পানি হচ্ছে আপনাকে হেঁটে তারপর হচ্ছে আইল্যান্ডে উঠা লাগবে। আমাকে তো আমার হাজবেন্ড ফুলে করে যেভাবে হোক আইল্যান্ড পর্যন্ত নিয়ে আসছে, তো আপনারা ট্রাই করবেন অবশ্যই একটা কমফোর্টেবল ড্রেস পরা। আমি যেহেতু সেদিন গাউন পরেছিলাম আমার খুবই হ্যাসেল হয়েছিল ওই দিন। তো এখানে আসার পর আমাদেরকে দুপুরের লাঞ্চটা দিয়ে দেয়, তো লাঞ্চটা যখন আমি করছিলাম তখন দেখি যে একটা গাছের উপরে একটা গ্রিন কালার সাপ ওখানে বাইছিল। অনেকদিন পর আমরা হচ্ছে এখানে এসে ভাত পাই, পেয়ে তো খুবই খুশি, যা পাইছি তাই পুরোটা খেয়ে ফেলছি। তো খাবার দাবার শেষ আমি এখানে নাহিনের সাথে একটু দুষ্টামি করছিলাম, ও তো গরমে পুরো অস্থির। তো এইটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, দেন আমরা ক্রাবিতে ব্যাক করি। এখানে আমি রাতের খাবার খাওয়ার জন্য ম্যাকডোনাল্ডসে যাই। ম্যাকডোনাল্ডসে হচ্ছে একটা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে অটোমেটিকলি আর কি নিজের অর্ডারটা প্লেস করে নিতে হয়, অ্যান্ড এখানে হচ্ছে আপনি পেমেন্ট করবেন, দেন তারা হচ্ছে আপনাদের খাবারটা দিয়ে দিবে। তো এই ছিল আজকের ব্লগ, আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ ইয়োর ওয়ান সাবস্ক্রিপশন ইজ মাচ ফর মি।